আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকে আপনাদেরকে ব্লুটুথ এয়ারবাড দেখাবো এবং হচ্ছে নেকব্যান্ড দেখাবো। চলুন শুরু করা যাক। আজকে প্রথমে আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে লেনোভোর, আর এটার মডেলটা হচ্ছে LP40। এটা হচ্ছে এয়ারবাড, আর এটা হচ্ছে 3 মাস ওয়ারেন্টি সহ, আর এটা চার্জিং ব্যাকআপ হচ্ছে 3.5 ঘন্টার মতো, আর আমরা এটার প্রাইস রাখতেছি অনলি 950 টাকা। এরপরে আমরা আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে বাসুসের WM01। এটা হোয়াইট কালার, ব্ল্যাক আছে, আর হচ্ছে এটার আপডেট একটা ভার্সন আছে WM01+, ওটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আর বাসুসের WM01 এটাও চার্জিং ব্যাকআপ হচ্ছে 4 ঘন্টা 3.5 ঘন্টা এরকমের। আমরা এই বাসুসের এয়ারবাডটার প্রাইস রাখতেছি অনলি 1400 টাকা। এরপর আপনাদেরকে দেখাবো হাইলোর আর একটা এয়ারবাড, এটা হচ্ছে মরি পটস। এটাতে হচ্ছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে, কলে কথা বলে খুবই ভালো হবে, কলিংয়ের জন্য খুবই ভালো, মিউজিকের জন্য ভালো, আর এটা হচ্ছে 3 মাস ওয়ারেন্টি সহ মরি পটস। এটার আমরা প্রাইস রাখতেছি অনলি 2100 টাকা। এখন আপনাদেরকে দেখাবো কম প্রাইজের ভিতরে একটা এয়ারবাড, এটা হচ্ছে অ্যাপাচি, আর এটার মডেলটা হচ্ছে AP101, আর এই মডেলটা আমরা প্রাইস রাখতেছি অনলি 1050 টাকা। এখন আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে শাওমির সাব ব্র্যান্ড, আর মডেলটা হচ্ছে হাইলো GT1, ভার্সন হচ্ছে 2022, আর এটা হচ্ছে 3 মাস ওয়ারেন্টি সহ, আর আমরা এটার প্রাইস রাখতেছি অনলি 1800 টাকা। আর এখন আপনাদেরকে দেখাবো হাইলোর আরেকটা মডেল, এটা হচ্ছে শাওমির সাব ব্র্যান্ড, এটাও এটার মডেলটা হচ্ছে GT1 Pro, এটা 3 মাস ওয়ারেন্টি সহ, আর আমরা এটার প্রাইস রাখতেছি অনলি 1600 টাকা। এখন আপনাদেরকে দেখাবো একটু কম প্রাইজের ভিতরে, এটা হচ্ছে QCI, এটা হচ্ছে TNC, আর TNC এয়ারবাডটার আমরা প্রাইস রাখতেছি অনলি 800 টাকা। তারপর আমাদের কাছে স্যামসাংয়ের একটা এয়ারবাড আছে, এটা হচ্ছে স্যামসাংয়ের কোলন, ফার্স্ট কপি বলা যেতে পারে, আর আমরা এটার প্রাইস রাখতেছি অনলি 1100 টাকা। এখন আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে এয়ারপডস প্রো ANC, এটা তো অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে, এটা হচ্ছে অ্যাপেলের মাস্টার কপি যেটা, আর এটা ভার্সনটা হচ্ছে দুবাই ভার্সন, আর এটা হচ্ছে পপ আপ আছে, পপ আপ সহ আমরা এটার প্রাইস রাখতেছি অনলি 1300 টাকা। আর এখন আপনাদেরকে দেখাবো কম প্রাইজের ভিতরে একটা এয়ারবাড, এটা হচ্ছে M19 মডেল, আর এটা হচ্ছে চার্জিং ডিসপ্লে আছে, এখানে কত পার্সেন্ট চার্জ আছে কি এগুলো শো করে, আর এটা চার্জিং ব্যাকআপ হচ্ছে একটানা ইউজ করলে 4 ঘন্টার মতো, আর আমরা এটার প্রাইস রাখতেছি অনলি 600 টাকা। আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে লেনোভোর, আর এটার মডেলটা হচ্ছে HT06, আর HT06 লেনোভোর এয়ারবাডটার আমরা প্রাইস রাখতেছি অনলি 950 টাকা। আর এটা হচ্ছে OnePlus-এর, আর এটার মডেলটা হচ্ছে OnePlus Budget 2, আর এটা চার্জিং ব্যাকআপ হচ্ছে 10-12 ঘন্টার মতো যাবে একটা যদি আপনি ইউজ করেন, আর এটা হচ্ছে 6 মান্থ ওয়ারেন্টি সহ, ব্ল্যাক এবং হোয়াইট দুইটা কালারই আমাদের কাছে আছে। OnePlus Buds Z2 এটার আমরা প্রাইস দেখতেছি অনলি 5800 টাকা, খুবই কম প্রাইজের ভিতরে একটা এয়ারবাড, আর এটার মডেলটা হচ্ছে i12, আর এটা আমরা এটার প্রাইস রাখতেছি অনলি 350 টাকা। এটা খুবই কম প্রাইজের ভিতরে, মোটামুটি ভালো সার্ভিস দেবে। আর এরপরে আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে লেনোভো, এটা হচ্ছে LP80, এটার আমরা প্রাইস রাখতেছি অনলি 950 টাকা। আর এখন আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে এওয়াইয়ের, এটা হচ্ছে টি টোয়েন্টি এইট, এটার আমরা প্রাইস রাখতেছি 1450। তারপর আমাদের কাছে আছে হাইলোর, এটা হচ্ছে MI-এর সাব ব্র্যান্ড GT5, আর এটার প্রাইস রাখতেছি অনলি 1800 টাকা, 3 মাস ওয়ারেন্টি আছে। আর এখন আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে জয়রুমের, এটা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন সহ পপ আপ উইন্ডো সহ, আর এটার প্রাইস রাখতেছি আমরা 3400 টাকা জয়রুমের। এটা যারা আইফোন ইউজার আছেন তারা এটা ইউজ করতে পারেন। আর এখন আপনাদেরকে দেখাবো আর একটা মডেল আমাদের কাছে আছে, এটা হচ্ছে QCI, আর এটার মডেলটা হচ্ছে T17, আর 3 মাস ওয়ারেন্টি সহ, এটার আমরা প্রাইস রাখতেছি অনলি 1300 টাকা। আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে মিব্রোর, আর মডেলটা হচ্ছে মিব্রো S1, 3 মাস ওয়ারেন্টি সহ আমরা এই প্রোডাক্টটার প্রাইস রাখতেছি অনলি 1800 টাকা। আর সার্ভিস খুবই ভালো, আর চার্জিং ব্যাকআপ হচ্ছে 4 থেকে 5 ঘন্টার মতো, গায়ে লেখা আছে এরকমের,
আর বিস্তারিত গুগলে সার্চ দিলে দেখতে পারবেন। 1800 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ইয়ারবাডটা। এরপর আমাদের কাছে আছে হ্যাবিটের একটা কালেকশন, আর হ্যাবিটের এটা হচ্ছে 1 বছর ওয়ারেন্টি সহ। এটার মডেলটা হচ্ছে TW952 পুরো আর কি, 8GB লাইটিং আছে এটাতে। আমরা এটা প্রাইস রাখতেছি অনলি 2500 টাকা। এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কিউসিআইয়ের আরেকটা মডেল, এটা হচ্ছে T17S, এটারও প্রাইস হচ্ছে 1300 টাকা। হোয়াইট আছে, ব্ল্যাক আছে, আর 3 মাস ওয়ারেন্টি সহ। লেনোভোর আরেকটা কালেকশন আছে আমাদের কাছে, এটার মডেলটা হচ্ছে Q81, এটা হচ্ছে 1 মাস ওয়ারেন্টি সহ। ইয়ারবাডটার আমরা প্রাইস রাখতেছি অনলি 1100 টাকা। লেনোভোর আরেকটা মডেল আছে আমাদের কাছে, এটা হচ্ছে গেমিং, যারা গেমস খেলেন তাদের জন্য। এটার মডেলটা হচ্ছে SQ08, এটা হচ্ছে 3 মাস ওয়ারেন্টি সহ। এটা প্রাইস রাখতেছি অনলি 1650 টাকা। আমাদের কাছে আরেকটা কালেকশন আছে, এটা হচ্ছে জয়রুমের, আর এটার মডেলটা হচ্ছে JR T03S, আর এটার প্রাইস রাখতেছি আমরা অনলি 1900 টাকা। এখন আপনাদেরকে কিছু নেকব্যান্ড দেখাবো, কম প্রাইজের আছে যে নেকব্যান্ডগুলো দেখাবো আপনাদেরকে। এগুলোর কোয়ালিটি খুবই ভালো, মানে কম প্রাইজের ভিতরে বেস্ট সার্ভিস পাবেন। তার ভিতরে আছে লেনোভো AC05, এটা হচ্ছে 1 মাস ওয়ারেন্টি সহ, আর এটার প্রাইস রাখতেছি আমরা অনলি 450 টাকা। এরপরে আমাদের কাছে আছে রক স্পেসের একটা নেকব্যান্ড, এটা হচ্ছে ব্যান্ড টাইপের না, এটা কেবল টাইপের, আর ভিতরে হচ্ছে যে এরকমের কেবল টাইপের, কম প্রাইজের ভিতরে আমরা এটার প্রাইস রাখতেছি অনলি 850 টাকা। এখন আপনাদেরকে আরেকটা মডেল দেখাবো, যেটা কমন প্রোডাক্ট সবাই ইউজ করে, এটা হচ্ছে লেনোভো AC05X, আর এটার আমরা প্রাইস রাখতেছি অনলি 500 টাকা। কম প্রাইজের ভিতরে হচ্ছে ভালো সার্ভিস এটাতে, এটা হচ্ছে 3 থেকে 4 ঘন্টার মতো আপনারা চার্জিং ব্যাক আপ পাবেন। আর এখন আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে খুবই ভালো মানের একটা নেকব্যান্ড, এটা হচ্ছে ওয়ান প্লাসের, এটার মডেলটা হচ্ছে Z2, আর এটার আমরা প্রাইস রাখতেছি অনলি 2700 টাকা। আমাদের কাছে আর একটা নেকব্যান্ড আছে, এটা হচ্ছে লেনোভো, আর এটার মডেলটা হচ্ছে H202, এটার প্রাইস রাখতেছি আমরা অনলি 1100 টাকা। এখন আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে রিম্যাক্সের, এটা হচ্ছে নেকব্যান্ড, আর এটার মডেলটা হচ্ছে RBS 29, এটার আমরা প্রাইস রাখতেছি অনলি 1000 টাকা। এরপরে আমাদের কাছে আছে বাসুসের, এটার মডেলটা হচ্ছে BOY P1, বাসুসের এই মডেলটার আমরা প্রাইস রাখতেছি অনলি 1500 টাকা, আর এটার চার্জিং ব্যাকআপ হচ্ছে 7 থেকে 8 ঘন্টার মতো। এরপরে আমাদের কাছে আর একটা কালেকশন আছে, এটা হচ্ছে অমথিং, এটা হচ্ছে অনমোরের প্রোডাক্ট, এটা হচ্ছে 3 মাস ওয়ারেন্টি সহ, আর এটা চার্জিং ব্যাকআপ পাবেন 12 ঘন্টার মতো। আমরা এই নেকব্যান্ডটার প্রাইস রাখতেছি অনলি 1400 টাকা। এরপরে আমাদের কাছে আর একটা নেকব্যান্ড আছে, এটা হচ্ছে 1 বছর ওয়ারেন্টি সহ, এটা হচ্ছে ফ্যানটেকের, আর এটার মডেলটা হচ্ছে WN01, আর এটার চার্জিং ব্যাকআপ হচ্ছে 17 ঘন্টা, এখানে লেখাই আছে 17 ঘন্টা, এটা গেমিং মোড আছে। আমরা এই নেকব্যান্ডটার প্রাইস রাখতেছি অনলি 2450 টাকা। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করতে ভুলবেন না। আর আমাদের শোরুমে কী কী পাওয়া যায় আপনারা চাইলে দেখতে পারেন, এক নজর একটু দেখে আসি আমাদের শোরুমে কী কী পাওয়া যায়। আমাদের মাইক্রোফোন কালেকশনটা আমাদের সবচেয়ে বেশি, তারপর হচ্ছে লাইভ সাউন্ড কার্ড, তারপর ওয়েবক্যাম আছে, টিভি বক্স পাবেন আমাদের কাছে, এবার যে কম্পিউটারের কোনো অ্যাক্সেসরিজ লাগলে সেগুলো পাবেন, কিবোর্ড মাউস, তারপর হচ্ছে আমাদের কাছে আছে ওয়াচ কালেকশন, তারপর পাওয়ার ব্যাঙ্কের কিছু কালেকশন আছে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। আমরা হচ্ছে ঢাকার ভিতরে যারা অর্ডার করেন ঢাকার ভিতরেও ডেলিভারি করে থাকি, এবার ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তাদেরকেও আমরা সুন্দরবন কুরিয়ার বা রেডেক্সের মাধ্যমে প্রোডাক্ট পৌঁছে দিতে পারবো, চাইলে অর্ডার করতে পারেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।